Assalamualaikum viewers, আমি সোহাগ মিয়া, আমার YouTube চ্যানেল সোহাগ ইউএসএর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, পান্ডালা শুভেচ্ছা। আজ আপনাদেরকে নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও যা আপনারা সবাই আশা করি অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনারা যারা বাংলাদেশে যে প্যাকার আছেন, যারা বিদেশের জন্য ট্রাই করতেছেন, যে মিডল কান্ট্রিতে না গিয়ে আপনারা যদি একটু গবেষণা করে, আপনারা যারা একটু সময় নষ্ট করে আপনারা ভালো কিছুর জন্য ট্রাই করেন, সো আশা করি ভালো কিছু করতে পারবেন। সেটা হলো আপনাদের আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে আমার এই ভিডিওটা আপনাদের জাস্ট মনোযোগ দিয়ে শুনেন, আশা করি আপনাদের অনেক 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 উপকার আসবে। সো কথা না বাড়িয়ে আমি মূল টপিকসে চলে যাই। আমি আজকে চলে আসলাম আমেরিকাতে কীভাবে অল্প টাকায় এবং যে ভিসাতে আসবেন এবং কী ভিসাতে আসবেন অতি সহজে এই ভিসায় আসতে পারবেন, সেটা হলো আমেরিকাতে EB3 ভিসা। আমি আবারও বলি EB3 ভিসা। তো আপনারা অবশ্যই অনেকে আশ্চর্য হয়ে থাকবেন যে এই ভিসাটা মানে কি, এই ভিসার মাধ্যমে আমরা কিভাবে আসব। সো আশা করি যে এই ভিসার মাধ্যমে আপনারা আসতে পারবেন অতি সহজে, অতি নিকটে এবং অতি তাড়াতাড়ি। আমরা অনেকে মনে করি যে আমেরিকাতে ভিসা পাওয়াটা এত কঠিন না, আহামরি। সো আমি আজকে আমেরিকাতে আসছি প্রায় 2 থেকে আড়াই বছরের উপরে। সো আমি অনেক মানুষের সাথে চলাফেরা করে, আমার ছোটো ভাই বাদার অনেকে আমেরিকাতে আসছে স্টুডেন্ট ভিসায়, আমার ভিডিও অনেক ছোটো ভাই বাদারকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি, সেই ভিডিওর মাঝখানে অনেক ভাইয়েরা হেল্প হয়েছে। তো আজকে আপনাদের আরেকটি সুন্দর এবং আরেকটি গুড নিউজ দেওয়ার জন্য চলে আসছি, সেটা হলো আপনারা কীভাবে আমেরিকাতে EB3 ভিসায় আসবেন। সেটা হলো একটি EB3 ভিসা মানে হলো একটি কোম্পানি ভিসা। যেমন আপনারা যারা মিডল কান্ট্রিতে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই যান, অনেক কোম্পানি আছে কলিং ভিসাকে বলে, যে মালয়েশিয়াতে কলিং ভিসা বলে, সাম লাইক দিস এরকম, যে আমেরিকাতে অনেক ধরনের ফার্ম থাকে, যেমন হাঁস মুরগির, গরুর ফার্ম, হ্যাঁ, মিট কাটার এবং বিভিন্ন কৃষিক্ষেত্রের, হ্যাঁ, সেটা মূলত টেক্সাস, ক্যালিফোর্নিয়া জায়গায় আপনার এই ইয়াগুলো করে থাকে। সেম অনেক কোম্পানি আছে তারা আমেরিকার ভিতরের যে কর্মকর্তা আছে তাদেরকে পে করতে পারে না, হ্যাঁ, যে এত টাকা পে না করে আমি মূলত বাংলাদেশের ভিতরে প্রতি বছর 20 থেকে 30 হাজার মানুষ আমেরিকাতে আসে এই EB3 ভিসার মাধ্যমে। সো আমি মূলত জানি যে আমেরিকাতে যে EB3 ভিসাটা বাংলাদেশে দুইটা ট্রাভেল এজেন্সি করে। সো আমি এই ভিডিওটা দুই পার্টে বা তিন পার্টে আপনাদেরকে আমি আপলোড দেব, সহজ উপায়, সহজ কিভাবে করা যায় এটার উপরে। সো সহজভাবে করার জন্য আমি এটাকে তিনভাবে নিয়েছি, কারণ হলো যে এটা একটা লং প্রসেস। আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি এটা কিভাবে করব, এটা আমি কিভাবে পারতেছি না, এটা আমার যদি সহযোগিতা করেন। সো তার জন্য আমি আপনাদের সহজে এবং সহযোগিতার জন্য আজকে এই সম্পূর্ণ টপিকস খুলে বলবো। আশা করি আপনারা যারা দুবাই, মালয়েশিয়া এগুলাতে 5 লাখ 6 লাখ টাকা না খরচ করে, 5 থেকে 6 লাখ টাকা খরচ না করে আপনারা আমেরিকাতে EB3 ভিসার মাধ্যমে আসতে পারেন। সো অতি আমি আশা করি যে EB3 ভিসার মাধ্যমে 5 থেকে 6 লাখ আপনারা অনলাইনে যাওয়ার পর EB3 ভিসার সম্পর্কে জানবেন, EB3 ভিসাটা কী, EB3 ভিসা কত টাকা লাগে, EB3 ভিসা আসলে আমেরিকাতে গ্রিন কার্ড পাওয়া যায় কি না। আমি আপনাদেরকে বলি চোখ বন্ধ করে আপনারা গ্রিন কার্ড পেয়ে ফেলবেন এবং ফ্যামিলি সহকারে আমেরিকাতে নিয়ে আসতে পারবেন। সো আমি এই ভিডিওটা অল্প কিছুক্ষণ ধরে করব, কারণ হলো এটা একটা লেন্দি প্রসেস, যে এটা একটা লং টাইমের ব্যাপার স্যাপার। আমি চাচ্ছি না এই ভিডিওটা অনেক বড় করার জন্য, কারণ হলো যে এই ভিডিওটা অনেক বড় হবে, 2-3 থেকে 3 পার্টে আমি এটা আপনাদেরকে পার্ট বাই পার্ট বলবো। আজকে হলো EB3 মানে কি, নেক্সট ভিডিওতে আসবে EB3 ভিসার কত টাকা লাগবে এবং নেক্সট আরেকটা নিয়ে আসবো। সো ভিউয়ার্স, EB3 সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটু খুলে বলি। আপনারা যারা মালয়েশিয়াতে, দুবাই, সিঙ্গাপুর, বিভিন্ন কোম্পানি, ফার্ম কোম্পানি, তেল কোম্পানি এগুলাতে যান, সেম
যে আমেরিকাতে ইভি3 ভিসার মাধ্যমে আপনারা আসতে পারেন। এটাতে আসলে আপনারা গ্রিন কার্ড এবং সিটিজেনশিপ হতে পারবেন। এই ভিসার মাধ্যমে আপনাদেরকে স্বল্প টাকায় এবং আসতে পারেন। এটার মিনিমাম স্যালারি আই থিঙ্ক সো মেবি 3-4 লাখ টাকা আপনারা ইনকাম করতে পারবেন এভরি মান্থ। ইভি3 ভিসা হলো আমেরিকাতে অনেক কোম্পানি আছে যারা, যে আমরা মূলত যেমন এক্সাম্পল আমেরিকাতে যারা আমরা থাকি, আমাদেরকে তারা নিম্নতম $18-19 পে করতে হয়, সাধারণ রেস্টুরেন্ট জব। আপনি যদি বাংলাদেশের থেকে কোনো একটা পিপল নিয়ে আসেন, মানুষ নিয়ে আসেন, আপনি ঘন্টায় $18-19 না পে করে $10 করাইতে পারেন। হ্যাঁ, যেমন আমেরিকাতে অনেক মানুষের পেপার নাই, তারা কি করে $9-10 $5 কাজ করে। যারা আমাদের পেপার ওয়ার্ক আছে তারা কিন্তু আমরা $19-20 ছাড়া কাজ করি না। কেন করি না? যে এটাতে আমাদের পারমিট থাকার জন্য, আমাদের পেপার ওয়ার্ক আছে, আমরা কেন এত কম টাকায় কাজ করব। সেম কোন কোন কোম্পানি তাদের রেস্টুরেন্টের জন্য বা তাদের কোম্পানির জন্য, খামারের জন্য তারা বাইরের দেশ থেকে কি করে যে লোক নিয়ে আসে, সেটাই হলো ইভি3 ভিসা। সো ইভি3 ভিসার যে অনেকে প্রশ্ন থাকে, ভাইয়া আমি কি মানে গ্রিন কার্ড পাবো কি না, অবশ্যই আপনি পাবেন, কিন্তু ওই কোম্পানি দীর্ঘ টাইম ধরে আপনার কাজ করতে হবে, তখন ওই কোম্পানি আপনাদেরকে কাগজপত্র করার জন্য হেল্প করবে। সো ইভি3-র আরেকটা টপিকস হলো যে এটা সম্ভবত আমি যতটুকু জানি আমার পরিচিত ভাই বাদাররা আসছে, কিন্তু আমি তাদের সাথে এখনও যোগাযোগ করতে পারতেছি না। কেন? তারা অনেক দূরে থাকে, টেক্সাস ক্যালিফোর্নিয়াতে, তারা ওইখানে ফার্মে জব করে। সো আমি নিউ ইয়র্কে থাকি, তার জন্য আমি তাদের সাথে যোগাযোগ এবং কন্ট্যাক্ট করতে পারতেছি না। আশা করি আপনাদের সাথে নিয়ে আমি একটা ভিডিও বানাবো ওই ইভি3 সম্পর্কে। আজকেই আপনারা যারা বিদেশ আসতে চাচ্ছেন, এক্ষুনি আপনাদের মাইন্ড সেট করে সম্পূর্ণ চিন্তাভাবনা ছেড়ে আপনারা ইভি3 ভিসার মাধ্যমে আমেরিকাতে চলে আসুন। সো আমি কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত ভিডিও রাখবো। পরবর্তী ইভি3 ভিসার সম্পর্কে আরও কিছু বিস্তারিত বলবো আপনাদের সাথে, কত টাকা লাগবে এবং কিভাবে আসবেন সম্পূর্ণ প্রসেসগুলো। তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।